দীর্ঘদিন লকডাউন চলার কারণে বিভিন্ন দুস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিভিন্ন সংগঠন থেকে স্বেচ্ছাসেবী রাজনৈতিক দল। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের শালবনি ব্লকের তারাশুলি গ্রামের গরিব চাষিদের কথা ভেবে, যারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাচ্ছে, লকডাউনের ফলে অবিক্রিত সমস্ত সবজি তাদের কাছ থেকে কিনে শিক্ষিত বেকার একদল যুবক এগিয়ে এই ধরনের কর্মকাণ্ডে সামিল হলেন। যদিও সামর্থ্য তাদের কম, কিন্তু বড় মাপের মন নিয়ে এগিয়ে এলো গরিব কৃষক ও দিন আনা দিন খাওয়া হতদরিদ্র মানুষগুলির কথা ভেবে। একদল শিক্ষিত যুবক চাষিদের বাঁচাতে বিনা পয়সার হাট বসালো পশ্চিম মেদিনীপুরের শালবনির তারাশুলি গ্রামে। তারা শালবনি জুড়ে এই ধরনের কর্মসূচি পালন করছে, আজও তার ব্যতিক্রম নয়। তারা সরাসরি চাষিদের কাছ থেকে সবজি কিনে গ্রামের সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে, যাদের লকডাউনে কাজ বন্ধ। তারা মনে করে এতে উভয় শ্রেণী উপকৃত হবে। আজ প্রায় 214টা পরিবারের হাতে বিভিন্ন শাকসবজি তুলে দেন শেখর মাহাতো, সুমন মাহাতো, অমল মাহাতো মতো যুবকেরা, যেমন কুমড়ো, পুঁই, ভেন্টি, করলা, বরবটি, কুঁদলি ইত্যাদি। প্রায় 6 কুইন্টাল সবজি আজ বিতরণ করা হয়। না, আমরা যে শালবনি একটা আমাদের নিজস্ব অর্গানাইজেশন আছে যার নাম প্রগতি। আমরা প্রথমে যখন লকডাউন, দ্বিতীয় ধাপে লকডাউন চলে, তখনই আমরা অনুভব করছি যে কিছু মানুষ যারা গ্রামে আছেন, তারা মূলত শহরাঞ্চলে কাজ করতে যেতেন, তারা প্রথম দিকে লকডাউনের শুরুর দিকে বাড়িতে চলে এসেছে এবং তারা লোকালে তো কোনো কাজ পাচ্ছেন না। আর এমনকি যারা গ্রামে থেকেও কাজ করতেন, চাষিবাসীরা, লকডাউনের প্রথম পর্যায়ে তাদের সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়। এর ফলে আমাদেরই যে বন্ধুরা আছে তারা সবাই মিলে আমি আলোচনা করি এবং সবার সিদ্ধান্ত উপলব্ধি করে আমি এখানে ঠিক করি। আমরা প্রতিদিন রান্না করে প্রায় 400-500 লোককে খাবার সেখান থেকে দেওয়া হয়, মানে শালবনি থেকে, এবং আমরা প্রায় 25-30টা, ধীরে ধীরে আমরা লাস্ট টাইমে 100টা পরিবারকে পর্যন্ত আমরা খাবার দিতে। এবার যখনই আমরা দেখলাম যে এটা রেড জোন বা পশ্চিম মেদিনীপুর রেড জোনে পদার্পণ করলো, সেখান থেকে আমরা এই সিদ্ধান্ত বন্ধ, লঙ্গরখানাটা বন্ধ করে আমরা প্রত্যেক গ্রামে এবার প্রায় সপ্তাহে 2-3টে গ্রামে যাচ্ছি। গ্রামের সমস্ত মানুষদেরকে এসে নিয়ে তাদের যাতে একটা সপ্তাহ ঠিক করে যাতে চলে, তেল, নুন, সাবান সহ শাকসবজি বিভিন্ন রকম সামগ্রী দিয়ে যাতে তাদের পাশে থাকতে পারি। কোনো একটা মানুষের সম্পূর্ণ হয়তো পাচ্ছি না, কিন্তু যতটা আমাদের পক্ষে সম্ভব যতটা আমরা তাদের পাশে থাকতে পারি, আমরা সর্বস্ব দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি। এই কর্মকাণ্ড কি এখন চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যতদিন আমরা পারবো, যতদিন আমরা যেখান থেকে খুশি পারবো। এই বিষয়ে আমাদের বিভিন্ন দাদারা আছে, দিদিরা আছে, সমস্ত সবাই আমাদেরকে সাহায্য করেছেন, আমরা সবার পরামর্শ নিয়ে চলছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যতদিন না এই লকডাউন শেষ হচ্ছে আমরা যতক্ষণ পারি মানুষদের কাছে পৌঁছাবো এবং তাদের সাহায্য করে যাবো। ওর নাম সুমন মাহাতো। ধন্যবাদ।